thank <laughs> you আসসালামু আলাইকুম চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বাড়ছে পানিবন্দী কয়েক লাখ মানুষের দুর্ভোগ কাঁচামরিচ পেঁয়াজ আলুর দাম বাড়তি বন্যার অজুহাতে ঈদের আগে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন অভিযোগ বিনোদিনের অবস্থান জানা নেই বললেন কাদের বিএনপি দুর্নীতিবাজদের তালিকা করলে তাদের নামে আসবে মন্তব্য সাত মাস পর বাংলাদেশিদের জন্য ওমানে বারো ক্যাটাগরির ভিসা চালু বৈঠকের পর প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষণা এবং ঘুষের তথ্য গোপনের মামলায় চৌত্রিশ অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জুলাই সাজা ঘোষণা প্রিয় দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকারের সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে এখন যাচ্ছি বিস্তারিত সংবাদে উজান থেকে নামা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বাড়ছে সীমান্ত এলাকায় পানি কিছুটা কমলেও বাড়ছে শহর ও নিম্নাঞ্চলে অকাল বন্যায় এরই মধ্যে সিলেট শহরের কিছু অংশ সহ সাতটি উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে পানিবন্দী হয়ে পড়ছেন কয়েক লাখ মানুষ জেলা প্রশাসন বন্যার্থদের উদ্ধারের পাশাপাশি আশ্রয়কেন্দ্র খুলেছে সিলেট থেকে সাদিকুর রহমান সাকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া অমরের রিপোর্ট সিলেটে বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি আবার কোথাও অবনতি হয়েছে বিশেষ করে সীমান্তবর্তী জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানীগঞ্জ জকিগঞ্জ ও গোলাপগঞ্জের অনেক এলাকা এখন বন্যা কবলিত পানি ঢুকতে শুরু করেছে সিলেট শহরে ফলে পানি বন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ মানুষের মতো ঢুকে গেছে আজকে গত তিন দিন ধরে পানি এই ওয়ার্ডের ওয়ার্ডের ভিতরে ভিতরে অনেকজনের বাসা মানে সারিয়ে গেছে কি তারা নিজস্ব বাসা চলে গেছে কাল পানি ছিল না হঠাৎ পানি বেড়ে গেছে বের করার মানে কর্মচারী যারা তো আসতে পারেই নাই ওদের জায়গায় পানি আর যারা আসছিল ওরা সাইটে গেছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইলেও দুটি পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে বইছে আর বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড বর্তমানে পানি ধীরগতিতে কমতেছে এবং যে পানিটা বন্যকিতে ওই পানিটাও নেমে যাচ্ছে আর কি পাশাপাশি সিলেটে পানিটা একটু ক্রমবৃদ্ধিমান আশা করি এটাও হয়তো কালপুরশুর থেকে যদি উপরের থেকে পানি না আসে এটাও কমতে থাকবে আর কি বন্যার্থদের উদ্ধার ও আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি চাল শুকনো খাবার ও অর্থ দিচ্ছে জেলা প্রশাসন করেছিল বানভাসী মানুষের জন্য সিলেট জেলায় পাঁচশো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এর মধ্যে সাতটি উপজেলার তিনশো ঊনপঞ্চাশটি আশ্রয় কেন্দ্রে কবলিত এলাকার চার হাজার আটশো দুজন লোক আশ্রয় নিয়েছেন কাঁচামরিচের ঝাঁজ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে আশি থেকে একশো টাকা বেড়েছে বেড়েছে সব ধরনের মশলার দাম পেঁয়াজ বিশ টাকা এবং আলুর দাম বেড়েছে কেজিতে দশ টাকা মুরগির দাম কমলেও ডিমের দাম ডজনে দশ টাকা বেড়েছে মাছের দামও বেড়েছে কেজিতে কম করে হলো একশো টাকা ক্রেতারা বলছেন বন্যার অজুহাত ও ঈদের আগে সুযোগ বুঝে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়েছে সাকির আদনানের রিপোর্ট নিত্যদিনের প্রয়োজনীয় কাঁচা মরিচের দাম গত সপ্তাহে ছিল ষাট টাকা এখন তা বেড়ে হয়েছে একশো থেকে একশো টাকা কাঁচা মরিচের দাম দিন ছিল টাকা কালকে ছিল একশো আশি টাকা আজকে একশো চল্লিশ টাকা এখন তো আরো বাড়বে বর্ষা আসতেছে এখন বর্ষার মধ্যে তো আরো বেড়ে যায় এখনই একশো চল্লিশ পরবর্তীতে কত দাম বাড়বে বলতে পারছি না সব ধরনের মুরগির দাম কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমলেও দশ টাকা বেড়ে ডিমের দাম হয়েছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ডজন মাছের দামও বেড়েছে আমরা যে মাছগুলো কি দাম ছোটোখাটো মাছ এগুলো প্রায় একশো টাকা করে পার কেজিতে বেশি দেশি মাছের দাম যে কোনো মাছের দাম কেজিতে এক দেড়শো টাকা বেশি প্রত্যেকটা নদী মনে করেন পাকিস্তানি মুরগি আসলে তিনশো নব্বই থেকে চারশো টাকা কেজি এখন বাজ্যে বিক্রি করতেছি তিনশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মুরগি আসিল মনে হয় দুশো চল্লিশ টাকা কেজি আজকে বিক্রি করতেছি দুশো দশ টাকা কেজি দেশি মুরগি আসিল সাতশো বিশ টাকা কেজি আজকে বিক্রি করতেছি ছয়শো আশি টাকা কেজি সব মুরগির দাম আস্তে আস্তে কমতেছে এর আগে লেয়ার কিনতে আমি হলো তিনশো ষাট টাকা আজকে চল্লিশ টাকা কিনছি ডিমের দাম একশো পঞ্চাশ টাকা ডজন সাদা ডায়শো চল্লিশ টাকা দু টাকার এলাচির দাম বেড়ে হয়েছে তিন হাজার থেকে চার হাজার টাকা আর এগারোশো টাকার লবঙ্গ দেড় হাজার টাকায় বেড়েছে দারুচিনি ও গোলমরিচের দাম তবে কমেছে জিরার দাম রসুন ও আদার দামও বেড়েছে কেজিতে বিশ থেকে চল্লিশ টাকা গরম মশলা দিয়ে এলাচির দামটা বাড়ছে এবং আদা রসুন পেঁয়াজ এই সাইডা অনুযায়ী জিনিস কয়েকটার দাম উদ্যোগতির দিকে মহাশয় সবই কিছু কিছু বেড়েছে কারণ ওনাদেরও আসলে বলা আদর্শ নয় পাইকারি বাজার বাড়লে খুচরা বাজারে বেড়ে যায় আমাদের মনিটরিং করলে পাইকারি বাজারে দেখতে হবে খুচরা বাজার মনিটরিং করে আসলে খুব একটা সুবিধা কেউই পাবে না সবচেয়ে বেশি বাড়ছে আল্লাহ দাম সেটা ছিল মনে করেন বাইশশো আঠাইশো সেটা এখন আপনি মনে করেন পঁয়ত্রিশশো ছত্রিশশো যেটা আরো বড় জাম্বু আলা সেটা এখন প্রায় চল্লিশ চার হাজার টাকা তবে চিনি ও গরু মাংসের দাম আগের মতোই আছে শাকের আদান চ্যানেল আই ঢাকা দুর্নীতির অভিযোগ ওঠার সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা ব্যাংক থেকে সব অর্থ তুলে নিয়েছেন কিনা এসব বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি দুর্নীতিবাদের তালিকা করতে চাইলে নিজ দলের শীর্ষ নেতাদের নাম শুরুতেই চলে আসবে নজিব বেগের রিপোর্ট আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওটার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক এর মধ্যে গুঞ্জন উঠেছে ব্যাংকের সব অর্থ তুলে নিয়ে দেশের বাইরে চলে গেছেন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন বেনজির আহমেদকে জেলে যেতে হবে কিনা সেটি নির্ধারণ করবে আদালত দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে কগন করবে। জেলে পাঠাবে। তো প্রক্রিয়ার মতো দিয়ে হবে যেহেতু আমি অবহিত নই কাজে আমি এটা আইনের এটা দুদক বলছে তারা টের বেজ। দুদক সেটা প্রমাণ করবে বিনপিনে তারা বলছেন তারা সাবেক আইজবি বেঞ্জির এবং সাবেক সেনা প্রধান। আজিদের মতো দুর্নীতিবাজদের তালিকা করবেন এ নিয়ে। প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা গণতন্ত্র অর্থাৎ শিরোমণি হচ্ছে তারা বিএনপি নেতাদের নাম আগে আসবে তারপরে অন্য লিস্ট দেখা যাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যাদের দলে গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র ফেরাবে এমন বক্তব্য প্রহসন নাজিব চ্যানেল আই ঢাকা বিশ্ববাজারে কমলেও জুন মাসের জন্য আবারও দেশে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার ডিজেল কেরোসিন পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে নতুন দাম পয়লা জুন থেকে কার্যকর হবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি বিভাগ বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার পরপর টানা তিন মাস জ্বালানি তেলের দাম বাড়ল জুন মাসের জন্য যে দাম ঘোষণা করা হয়েছে তাতে ডিজেল ও কেরোসিন লিটারে পঁচাত্তর পয়সা আর অকটেন পেট্রোল আড়াই টাকা করে বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি একশো সাত টাকা থেকে পঁচাত্তর পয়সা বাড়িয়ে একশো সাত টাকা পঁচাত্তর পয়সা করা হয়েছে পেট্রোল একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে দুই টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে একশো সাতাশ টাকা এবং অকটেন একশো আঠাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে লিটার প্রতি দুই টাকা পঞ্চাশ পয়সা বাড়িয়ে একশো একত্রিশ টাকা করা হয়েছে মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে মিল রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হচ্ছে এই পদ্ধতিতে দাম নির্ধারণের প্রথম মাসে জ্বালানি তেলের দাম কমানো হয়েছিল তারপর পরপর তিন মাসের প্রতি মাসেই দাম বাড়ানো হলো নিয়ম অনুযায়ী বিশ্ববাজারের সাথে মিল রেখে দাম নির্ধারণ করার কথা অর্থাৎ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশে কমবে আর বাড়লে বাড়বে কিন্তু তিন মাসের মাথায় এসে এই নিয়মের ব্যত্যয় ঘটালো জ্বালানি বিভাগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানো হল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে বাড়ানোর কারণ ব্যাখ্যা করে জ্বালানি বিভাগ বলছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দাম বাড়ানো হয়েছে জ্বালানি বিভাগ জানিয়েছে দেশে তেলের দাম বাড়লেও প্রতিবেশী দেশ ভারতের কলকাতার চেয়ে দাম এখনও অনেক কম জ্বালানি তেলের দাম বাড়ায় আরও মূল্যস্ফীতি হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা হৃদরোগ এবং শ্বাসকষ্টের স্প্রের প্লাস্টিক বোতলকে সাধারণ প্লাস্টিক ধরে চার থেকে পাঁচ গুণ বেশি শুল্ক ধরায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে একথা তুলে ধরে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির আগামী বাজেটে শিল্পের মূল উপাদানগুলোর আমদানি শুল্ক নির্ধারণের ক্ষেত্রে সুবিবেচনার অনুরোধ জানিয়েছেন নতুন রপ্তানি বাজার ধরতে ভিন দেশে ক্লিনিক্যাল ট্রায়াল এবং অফিসের ব্যয় নির্বাহের জন্য পাঠানো অর্থের উপর চল্লিশ শতাংশ কর বছানোর বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি শিল্পের কাঁচামাল তথা মূল উপাদানের আমদানি শুল্ক গড়ে সাড়ে সাত শতাংশ প্যাকেজিং সহ অন্য সাড়ে পনেরো শতাংশের বেশি নয় তবে এইচএস কোড জটিলতায় অনেক সময় এটা সর্বোচ্চ হয়ে থাকে জাল সম্প্রসারণ না করে যারা কর দিচ্ছে তাদের থেকে আরও বেশি রাজস্ব আদায় করতে গিয়ে শুল্ক কর্মকর্তাদের হয়রানির বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে নজরে এনেছেন ব্যবসায়ীরা হৃদরোগী যারা তাদের বুকের ব্যথা হলে নাইট্রোক্লিসারিন স্প্রে নিতে হয় মুখে এবং একটা খুবই স্পেশালাইজড স্প্রে যারা হাঁপানি রোগে ভোগেন তাদের রোগটা কিন্তু শুরু হয় নাকের থেকেই সুতরাং এখানের জন্যে ন্যাজাল স্প্রে ব্যবহার করতে হয় প্রতিদিনই এই সমস্ত আইটেমগুলি অত্যাধিক স্পেশালাইজড এবং এগুলি একটি প্লাস্টিক আইটেম তো হঠাৎ করে আমরা দেখছি এগুলিকে সাধারণ প্লাস্টিক আইটেম হিসাবে তারা বর্ণনা করে এইচএস কোড চেঞ্জ করে যেখানে আমরা পনেরো পার্সেন্ট ডিউটি দিতাম সেখানে একশো সাতাশ পার্সেন্ট ডিউটি দিতে হচ্ছে একশো ছয় থেকে একশো সাতাশ তার ফলে আমাদের একটি নেজাল স্প্রে যদি আমরা কিংবা একটি নাইট্রোগ্লিসারিন স্প্রে যদি আমরা মনে করেন একশো টাকায় বিক্রি করি সরকার করই নিয়ে যাচ্ছে এখানে হয়তো বা ষাট ষাট টাকা কি পঁয়ষট্টি টাকা এবং আমাদের এটা তৈরি করতে খরচ হচ্ছে একশো তিরিশ চল্লিশ টাকা কিন্তু আমাদের বিক্রি করতে হচ্ছে একশো টাকায় আমরা আশা করেছি যে কর কর্তৃপক্ষ এটা অনুধাবন করবেন এবং তারা ওষুধের কাঁচামাল এবং অ্যাক্সেসরিজের উপরে যে ডিউটি সিলিং দেওয়া রয়েছে তার ওপরে যাবে না ওষুধ শিল্প খাতের নেতারা আশা করছেন বরাবরের মতো আগামী বাজেটও এনবিআর ওষুধ শিল্প সমিতির যৌক্তিক চাওয়াগুলো মেনে নেবে প্রত্যেক দেশেই রেজিস্ট্রেশনের জন্য ফিস দিতে হয় প্রতিটি দেশে এবং এটার জন্যে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয় বায়োকিউভ্যালেন্স স্টাডি করতে হয় এবং প্রতিটি ওষুধের ক্ষেত্রে প্রতিটি আইটেমের ক্ষেত্রে প্রায় পঞ্চাশ হাজার ষাট হাজার ডলার থেকে শুরু করে দুই তিন লক্ষ ডলার পর্যন্ত আমাদের বিনিয়োগ করতে হয় কিন্তু আমরা যখনই এটা বাইরে টেস্টিংয়ের জন্যে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্যে এটা করি কিংবা মনে করেন আমাদের দেশের বাইরে যারা বিভিন্ন কোম্পানির ব্রাঞ্চ করেছে তাদের বেতন দিতে চাই সেই দেশে তখন আমাদেরকে এই বিনিয়োগের উপরে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে প্রায় চল্লিশ পার্সেন্ট দিতে হয় তো যদি একটি ব্যবসা সম্প্রসারণের আগেই আমরা অন্য দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করব এবং রেজিস্ট্রেশন খরচ করব। তার উপরে যদি ফর্টি পারসেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে পরে এই কার্যক্রম চালানো অত্যধিক কঠিন শিল্প মালিকদের আশা অর্থনীতিদের চলমান খারাপ সময় দ্রুতই কেটে যাবে সতেরো কোটি মানুষের দেশে ওষুধের যে চাহিদা তার আটানব্বই শতাংশ পূরণ হয় এ দেশে তৈরি কারখানার ওষুধ দিয়ে উদ্যোক্তারা বলছেন সরকার নীতি সহায়তা দিয়ে আসছে কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের দাম বৃদ্ধিসহ এনবিআরের শুল্কায়নের যে জটিলতা বিশেষ করে কাঁচামালের আমদানি শুল্কের যে জটিলতা সেটি যদি সরকার আরেকটু উদ্যোক্তা বান্ধব হয় তাহলে কম দামে ভোক্তাকে ওষুধ দেওয়া সম্ভব হবে রিজভিন আওয়াজ চ্যানেল আই জিরাবো সাত মাস বন্ধ থাকার পর ওমান সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করেছে বৃহস্পতিবার সরকারি সফরে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন এর মধ্যেই ভিসা প্রসেসিং শুরুও হয়েছে ভিসাগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলি ভিসা জিসিসি রেসিডেন্সের জন্য ভিজিট ভিসা সিটিজেন স্পাউস ভিসা চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক অ্যাকাউন্টেন্ট ইনভেস্টার্স ভিসা অফিসিয়াল ভিসা এবং বিশেষায়িত কর্মী ভিসা এর আগে গত বছর একত্রিশে অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা ইস্যু স্থগিত করে ওমান কর্ণতারকা টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চৌত্রিশটি অভিযোগে সবকটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান নেতা স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে এই রায় দেওয়া হয় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে এগারোই জুলাই নাফিস ইফতেখারের রিপোর্ট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল দু ছয় সালে পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে দুহাজার ষোলোতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় এই অর্থ তুলে দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তবে ব্যবসায়িক নথিপত্রে লেনদেনের তথ্য গোপন করা হয়েছিল দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে শুনানির পর নিউ ম্যানহাটনে বৃহস্পতিবার ট্রাম্পের মামলায় রায় ঘোষণা করেন বারো জন বিচারকের একটি বেঞ্চ সে সময় আদালত এলাকায় ছিল করা নিরাপত্তা এ রায়ের ফলে ট্রাম্প যে শুধু প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তাই নয় বরং চৌত্রিশটি অভিযোগের সবকটিই প্রমাণিত হয়েছে রায়ের পর আদালত কক্ষ থেকে বেরিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন তাকে অপমান করা হয়েছে বিচার কাজে কারচুপি হয়েছে তিনি অন্যায় আচরণের শিকার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন আগামী এগারোই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে সাধারণত এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ডের সাজা দেওয়া হয় তবে বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পকে অর্থদণ্ড দেওয়ার সম্ভাবনাই বেশি এমন এক সময়ে রায় এলো যখন কয়েক মাস পরেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে অংশ নিয়ে আবারও প্রেসিডেন্ট পদে আসতে চান ট্রাম্প তবে রায়ের কারণে তার নির্বাচনী প্রচারে কোনো বাধা আসবে না নাফিস চ্যানেল আই এবারে বাজেট পঁচিশ দেশের যোগাযোগ খাতসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোর উপরেই আগামী বাজেটে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা দেশের অর্থনীতি বহুমুখী চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে প্রকল্পগুলোর কাজ দ্রুতই শেষ করা উচিত বলে মনে করছেন তারা নশিনের রিপোর্ট দেশের ফার্স্ট ট্র্যাক বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় যোগাযোগ খাতকে উদ্বোধনের পর থেকে পদ্মা বহুমুখী সেতুতে গত দুই বছরে যান চলাচল করলেও অভ্যন্তরীণ কিছু কাজ এখনও চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ বছরের জুনে শেষ হওয়ার কথা ফলে নতুন অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এই তিন প্রকল্প উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি লাইন সিক্স এর এই অংশের কাজ শেষ হবে দু সালের মধ্যে চলছে যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর কাজও আগামী ডিসেম্বরে এই প্রকল্পের কাজও শেষ হওয়ার কথা রয়েছে তাই আসছে বাজেটে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ চেয়েছেন সংশ্লিষ্টরা এটা আসলে আমাদের যে অন্য অন্য বছরে যে ব্যয়ের ট্রেন হিসেবে বরাদ্দ রাখা হয়েছে তো এটা আসলে যেহেতু সেতুর নির্মাণ কাজটা আগামী বছরই শেষ হয়ে যাবে তারপরে তাদের আগামী শেষ হয়ে যাবে মূলত মূল যে হিসাব হিসাব করার করার পরে পরে ফাইনাল যদি কিছু টাকা আরও বেশি প্রয়োজন হয় তখন আমরা সেটা বরাদ্দ নেব পরবর্তীতে আগামী অর্থ এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত দশটি প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে একান্ন হাজার নয়শো সত্তর কোটি টাকা বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনৈতিক অবস্থার দিকে নজর রেখে নতুন করে কোনো প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুতই কাজ শেষ করা উচিত টানা পড়েনের সময় আমার উন্নয়নের দর্শনটা কন্ডিশন রেসপন্সিভ হবে আমি নতুন প্রজেক্ট নিব আগেরগুলির জন্যই কিন্তু খরচ খরচ প্রায় বিশ থেকে তিরিশ শতাংশ বেড়ে গেছে বিকজ অফ টাকার অবমূল্যায়ন সেই খরচটাও তো আসবে পাশাপাশি আমি তো এতদিন ডেভেলপমেন্ট রিবন ইকোনমিতে ছিলাম খালি উন্নয়ন 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 এখন তো দেওয়ার পালা হবে প্রিন্সিপাল মানি এবং ইন্টারেস্ট এইটাও কিন্তু বাজেটের উপরে একটা বাড়তি বাজে একটা চাপ থাকবে আর কি প্রস্তাবিত এডিপিতে এক হাজার তিনশো প্রকল্প রাখা হয়েছে এর মধ্যে বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থায়নে প্রকল্প রয়েছে উনআশিটি লাইলান অসীম চ্যানেল আই ঢাকা আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ এবারে কিছুক্ষণের বিরতি পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানতে চায়নি বলে দাবি করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় করণীয় বিষয়ে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় মন্ত্রী বলেন বৈশ্বিক মানরক্ষায় পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিশ্বে মানবতার ফেরিওয়ালারা ফিলিস্তিনে গণহত্যা নিয়ে কিছু বলে না বলেও মন্তব্য করেন সাবেক মন্ত্রী নিটল টাটা কৃষি সংবাদ এবার গাইবান্ধার কাম দেয় ধাপ পদ্ধতিতে তরমুজের আবাদ করা হয়েছে বরেন্দ্র অঞ্চলের মাটিতে তরমুজের কয়েক দফায় ভালো ফলন ও বাজার দরে লাভবান হচ্ছে কৃষক এবারে প্রকৃতি সংবাদ শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেলের তাণ্ডবে লন্ডভণ্ড সুন্দরবন উপকূলীয় অঞ্চল অপরণীয় ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রকৃতি পরিবেশ সহ পুরো জীববৈচিত্র্যে উদ্ধার করা হয়েছে ছিয়ানব্বইটি হরিণসহ একশো বন্যপ্রাণীর মৃতদেহ সংশ্লিষ্টরা বলছেন অতীতের প্রাকৃতিক দুর্যোগের তুলনায় ঘূর্ণিঝড় রিমালে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে তিন গুণ বেশি ক্ষতি হয়েছে কয়েক হাজার কিলোমিটার বেড়িবাদ ভেঙে যাওয়ায় আতঙ্কে রয়েছে উপকূলবাসী ये मेरे कहला खबर